हेलो एवरीवन, आज के पर्व तौलिक विभाग प्रथम किस अंश सम्पर्क आलोचना करब। से प्रथम अंश मध्य जगह रही है तौलिक विभाग धारणा तापम्रा संगे सदृश्य तौलिक विभाग एकक संज्ञा विभव पार्थक्य विभव निर्देशक हिसाब से पॉइंट निर्दिष्ट बिंदु सापेक्षे वस्तु बिंदुर विभव निर्धारण करी से निर्देशक सम्बन्धे आलोचना करब। तड़ित प्राबल्य एवं विभवर मध्य सम्पर्क से सम्पर्क प्रतिष्ठा करब से सुषम तड़ित क्षेत्र असम तड़ित क्षेत्र विभव मान कि राशिमला गुलो देखो और बिंदु आधान जो तड़ित विभव ता राशिमला प्रतिष्ठा कर दुटो बिंदुर मध्य विभव पार्थक्य राशिमला निर्णय करब। तड़ित द्विमेरुर क्षेत्र विभिन्न अवस्थान विभव पार्थक्य विभव निर्णय करब। तड़ित शिव शक्ति राशिमाला एवं किछु गाणितिक समस्या सम्पर्के आमरा देखब। सो लेट्स स्टार्ट। तड़ित विभव बोलते कि बोझाय सेटा आमादेर प्रथमे जाना प्रयोजन। तड़ित विभव कि? तड़ित विभव बोलते पदार्थेर तड़ित ग्रस्त अवस्थाय एमन एकटी अवस्था जेटा निर्देश करे कोनो आहित वस्तु किछु परिमाण आधान दान करबे বা কিছু পরিমাণ আধান গ্রহণ করবে কিনা, বা বলতে পারি একটা বিন্দু থেকে অপর বিন্দুতে আধানের কোনো প্রবাহ ঘটবে কিনা। এখন এই তড়িৎ বিভব বা তাপমাত্রা যদি আমরা ভাবি, সে তাপমাত্রা এবং তড়িৎ বিভবের মধ্যে যে সাদৃশ্য, সেই সাদৃশ্যটা কি? সাধারণ ক্ষেত্রে আমরা যদি দেখি দুটো বস্তু নিলাম, এ একটা বস্তু, বি আর একটা বস্তু। এখন এ বস্তু উষ্ণতা টি এ, বি বস্তুর উষ্ণতা টি বি, এন্ড টি বি গ্রেটার দেন টি এ হলে এদেরকে যদি স্পর্শ করানো হয়, আমরা দেখতে পাবো যে যেহেতু বি বস্তুর উষ্ণতা বেশি, সেক্ষেত্রে বি বস্তু থেকে তাপ এ বস্তুতে স্থানান্তরিত হচ্ছে, স্পর্শ করালে এটা দেখতে পাই। সেক্ষেত্রে বস্তুর আধানের উপর নির্ভর, বস্তুর তাপমাত্রা বা যে নির্ধারণ করছে সে তাপের উপর নির্ভর করছে না, কারণ এ বস্তুতে সেক্ষেত্রে বেশি পরিমাণ তাপ থাকতে পারে বি বস্তুর তুলনায়, কিন্তু বি বস্তুর উষ্ণতা বেশি থাকার জন্য বি থেকে এ এর দিকে তাপের প্রবাহ হচ্ছে। একই রকম ভাবে তড়িৎ বিভবের ক্ষেত্রে আমরা বলতে পারি কোন বস্তু আধানে আহিত, অর্থাৎ তড়িৎ আধানে আহিত, তার ক্ষেত্রে এ বস্তু যদি তার বিভব, আমরা বিভবকে ভি দিয়ে প্রকাশ করি, ভি এ বলি, এবং বি বস্তু যার ক্ষেত্রে বিভব ভি বি, এখন এ এবং বি পরস্পরকে তার দিয়ে সংযোগ করলে, এখন যদি আমাদের ভি বি গ্রেটার দেন ভি এ হয়, অর্থাৎ বি বিন্দুর বিভব এ বিন্দুর বিভবের চেয়ে বেশি বা বি বস্তুর বিভব এ বস্তুর বিভবের চেয়ে বেশি, সেক্ষেত্রে বি বস্তু থেকে আধান এ বস্তুর দিকে স্থানান্তরিত হবে। কতক্ষণ পর্যন্ত স্থানান্তরিত হবে? যতক্ষণ না পর্যন্ত উভয়ের বিভব সমান হয়, অর্থাৎ এ বস্তুর বিভব এবং বি বস্তুর বিভব সমান হয়। এক্ষেত্রেও তাপমাত্রার ক্ষেত্রেও দুটি বস্তুর তাপমাত্রা স্থির হলে তবেই তাপের প্রবাহ বন্ধ হবে। এক্ষেত্রে আমরা যেমন ভাবে তাপমাত্রার ক্ষেত্রে আমরা দেখলাম যে দুটো বস্তুর মধ্যে তাপের প্রবাহ চলতে থাকছে, সেক্ষেত্রে বস্তু দুটোর তাপের পরিমাণের উপর নির্ভর করছে না, এখানেও বস্তু দুটোর এ এবং বি বস্তুর আধানের পরিমাণের উপর নির্ভর করছে না। এ বস্তুতে আধান বেশি থাকতে পারে, তাহলে আমরা যদি ভেবে নিই এ বস্তুর আধান কিউ এ আর বি বস্তুর আধান কিউ বি, এখানে পসিবিলিটি অনুযায়ী হতে পারে যে কিউ এ গ্রেটার দেন কিউ এ গ্রেটার দেন কিউ বি হতে পারে, অথবা কিউ এ লেস দেন কিউ বি হতে পারে, আবার কিউ এ ইকুয়াল টু কিউ বি, তিনটে পসিবিলিটি হতে পারে। কিন্তু বিভব বেশি হওয়ার জন্য বি থেকে এ বস্তুর দিকে আধানের প্রবাহ ঘটবে, এটা হচ্ছে তাপমাত্রার সঙ্গে তড়িৎ বিভবের যে সাদৃশ্য সেটা আমরা পেলাম। কার্যের ধারণা থেকে বিভবের সংজ্ঞা দিতে গেলে আমাদের প্রয়োজন কোন একটা আধান, ভেবে নিচ্ছি যার মান কিউ, কারণ এই আধান থেকে নির্দিষ্ট কোন দূরত্বে যে অঞ্চলটা আমরা পাচ্ছি চারপাশে, সেই অঞ্চলের প্রতিটা বিন্দুতে কোনো আধানকে রাখলে সেটা বল অনুভব করে, ধনাত্মক আধানকে রাখলে সে বিপরীত দিকে বাইরের দিকে ঠেলা বিকর্ষিত হয়, অর্থাৎ বিকর্ষণ অনুভব করে, এবং ঋণাত্মক আধানকে রাখলে সে আকর্ষিত হয়, অর্থাৎ কাছে সরে আসার চেষ্টা করে। এক্ষেত্রে
যখন বিকর্ষণ বল অনুভব করছে তখন ওই আধানকে যদি আমরা কিউ আধানের দিকে সরিয়ে আনতে চাই তাহলে কিছু পরিমাণ আমাদের বল প্রয়োগ করতে হয় এবং কিছু কার্য করতে হয়। সেই কার্যটা কি? এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করতে হয়। সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্যটা ওর মধ্যে একটা শক্তি হিসেবে জমা হয় বা কিছু ওই কার্যটা কিছু পরিমাণ শক্তি হিসেবে জমা হয়। সেই শক্তিটা যে বিন্দুতে নিয়ে আসলাম সেই বিন্দুতে স্থিতি শক্তি নির্ধারণ করে। এখন একক আধানকে যদি ওই বিন্দুতে নিয়ে আসতে কিছু পরিমাণ কার্য করি তাহলে সেই কার্যটাই হবে ওই বিন্দুর বিভব। অর্থাৎ কার্যের ধারণা থেকে আমরা বলতে পারি যে অসীম দূরত্ব থেকে অর্থাৎ ইনফিনিটি থেকে কোনো বস্তুকে তড়িৎ ক্ষেত্রের উপর কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলা আছে। তাহলে এক্ষেত্রে বিভব যদি ভি ধরে নিই, বিভবকে যদি আমরা ভি ধরে নিই, কিউ আধানকে যদি নিয়ে আসি অর্থাৎ কিউ এখানে এটা যদি কিউ ড্যাশ আধান হয়, কিউ ড্যাশ আধানকে যদি নিয়ে আসি তাহলে কৃতকার্যের সংজ্ঞা অনুযায়ী ডব্লিউ ইকুয়াল টু কিউ ড্যাশ ইন্টু ভি বা ভি সমান ডব্লিউ বাই কিউ ড্যাশ। অর্থাৎ একক কিউ ড্যাশ এর মান যদি এক হয় তাহলে ভি ইকুয়াল টু ডব্লিউ। তার সংজ্ঞাতে বলতে পারি যে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে মধ্যস্থিত কোন অংশে কোন বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই ওই বিন্দুর বিভব। মানে এখানে বিভবের একক কি? বিভবের একক আমরা পেয়েছি এসআই পদ্ধতিতে, একক হচ্ছে ভোল্ট। তাহলে এক ভোল্টের সংজ্ঞা কি দিতে পারি? এক ভোল্টের সংজ্ঞা আমরা দিতে পারি এক জুল বাই এক কুলম। অর্থাৎ অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যদি এক জুল পরিমাণ কার্য করতে হয় তাহলে ওই বিন্দুর বিভবকে বলা হবে এক ভোল্ট। একই রকম ভাবে সিজিএস পদ্ধতিতে হচ্ছে স্ট্যাড ভোল্ট। সিজিএস পদ্ধতি এখন এই যে বিভব ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, এখন যে আধানের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে যদি ধনাত্মক আধানের জন্য সৃষ্টি হয় কিউ ইকুয়াল টু প্লাস আধান হয় তাহলে সেক্ষেত্রে ভি হবে ধনাত্মক বিভব এবং কিউ ইকুয়াল টু মাইনাস আধান হয় সেক্ষেত্রে ভি হবে ঋণাত্মক বিভব। কোন বিন্দুর বিভব নির্দেশ করার সময় ওই বিন্দুর বিভবকে অপর কোন বিন্দু বা অপর কোন বস্তুর সাপেক্ষে ভাবা হয়। এখন একটা কোন বস্তু যদি ভাবি আমরা যার আধান ক্যাপিটাল কিউ, এই বস্তুর ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব আর পি বিন্দুতে, নির্দিষ্ট আর পি বিন্দুতে কোন বিভব নির্ণয় করতে চাই অর্থাৎ ভিপি নির্ণয় করতে চাই। এখন এই ভিপি নির্ণয় করার সময় আমরা কি করি? আমরা ভাবি যে বস্তুটা অসীম থেকে নিয়ে আসছি পি বিন্দুতে, অর্থাৎ অসীম থেকে যদি আমরা পি বিন্দুতে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ কার্য করাচ্ছে, কেন অসীম থেকে ধরছি? এখন এই যে আধান কিউ আধান, এই কিউ আধানের ক্ষেত্রে আমরা প্রাবল্যটা দেখে নিই। কিউ আধানের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা রাশিমালা পেয়েছিলাম ইকুয়াল টু কিউ বাই ফোর পাই এপসাইলন ইন্টু আর স্কোয়ার, যেখানে আর ছিল আধান থেকে দূরত্ব। এখন আর এর মান যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হবে টেন্স টু জিরো। অর্থাৎ আমরা বলতে পারি যে অসীম দূরত্বে আধানের উপর এই কিউ আধান দ্বারা অপর কোন আধানের উপর কোন প্রভাব থাকবে না, অর্থাৎ অপর কোন আধান কোন বল অনুভব করবে না অসীম দূরত্বে। তাই এই অসীম দূরত্বকে আমরা কোন বিন্দুর বিভব নির্দেশ করার সময় রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরি। এবং সংজ্ঞাতে বিভবের সংজ্ঞাতে যেটা আমরা বলেছি অসীম দূরত্ব থেকে কোন একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলা হয়। এখন পৃথিবীর বিভব আমরা শূন্য ধরে নিই, তার কারণ কি? পৃথিবীর বিভব শূন্য, পৃথিবীর ক্ষেত্রে যত পরিমাণই আধান দিই না কেন, ধনাত্মক বা ঋণাত্মক দিই না কেন, পুরোটাই সে গ্রহণ করতে পারে। যেমন সমুদ্র জলের তুলনা করে যদি আমরা করি, সমুদ্র জলে কিছু পরিমাণ জল দেয়া বা কিছু পরিমাণ জল তুলে নিলেও সমুদ্র জলের লেভেলের কোনো পরিবর্তন হয় না, সেরকম পৃথিবীর ক্ষেত্রেও কিছু পরিমাণ ধনাত্মক আধান বা কিছু পরিমাণ ঋণাত্মক আধান যাই দেওয়া হোক না কেন ওর বিভবের কোনো পরিবর্তন হয় না। তাই এই বিভবের যেহেতু পরিবর্তন হয় না তাই রেফারেন্স হিসেবে ওর বিভবকে আমরা শূন্য ধরে নিই। এখন বিভিন্ন বস্তুর বিভব নির্ধারণ করার সময় আমরা পৃথিবীর সাপেক্ষে তার বিভব নির্ধারণ করতে পারি। এবার আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যে যে সম্পর্ক সেটা প্রতিষ্ঠা করতে যাই। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা ই দিয়ে প্রকাশ করি আর বিভবকে আমরা ভি দিয়ে প্রকাশ করি।
কারণ আমরা বিভবের সংজ্ঞাতে পড়েছি কোনো একটা আধান কিউ সেখান থেকে নির্দিষ্ট দূরত্ব পিতে পি বিন্দুতে অর্থাৎ এক্স দূরত্বে পি বিন্দুতে বিভব বা ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি ক্ষেত্রফল বিভব নির্ণয় করি না ক্ষেত্রফল নির্ণয় করেছি এখন ভেবে নিচ্ছি যে একটা বিন্দু অপর একটা বিন্দু পি ওয়ান পি ওয়ান থেকে একটা একক ধনাত্মক অর্থাৎ প্লাস ওয়ান কুলম আধানকে পি বিন্দুতে নিয়ে আসলাম কতটা সরণ ঘটালাম ডিএক্স তাহলে এক্ষেত্রে দুই বিন্দুর পি ওয়ান থেকে পি বিন্দুতে আনতে কিছু পরিমাণ কার্য করতে হয়েছে সেই কার্যটাকে বলা হচ্ছে বিভব পার্থক্য অর্থাৎ আমরা বলতে পারি বিভব পার্থক্য ডিভি সমান এখন পি এবং পি ওয়ান খুব কাছাকাছি হয় ওই দুই বিন্দুর মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রবল প্রায় স্থির অর্থাৎ সুষম এবং ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রবল যদি আমরা ই ধরে নিই তাহলে ডিভির সংজ্ঞা অনুযায়ী হবে ই ডট ডিএক্স এখন ই এবং ডিএক্স পরস্পর বিপরীতমুখী তার কারণ ই হচ্ছে কিউ আধান থেকে বাইরের দিকে ক্রিয়া করছে ই এবং ডিএক্স হচ্ছে ই এর বিপরীতমুখী তাহলে অর্থাৎ আমরা বলতে পারি ই মাইনাস ই ইনটু ডিএক্স অতএব ভি সমান মাইনাস ইন্টিগ্রেশন ই ডিএক্স এটাই হচ্ছে ওই বিন্দুর অর্থাৎ পি বিন্দুর বিভব মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ই ডিএক্স এখন যদি তড়িৎ ক্ষেত্র সুষম হয় সুষম তড়িৎ ক্ষেত্র সুষম ই তড়িৎ ক্ষেত্র সুষম হওয়ার অর্থাৎ কনস্ট্যান্ট ই হচ্ছে কনস্ট্যান্ট এর কোন পরিবর্তন হচ্ছে না সেক্ষেত্রে পি ওয়ান থেকে পিতে নিয়ে আসতে যে পরিমাণ পিত কার্য করতে হবে সেটা ওই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য অর্থাৎ বলতে পারি আমরা ভিপি মাইনাস ভিপি ওয়ান সমান ভি সমান মাইনাস ইন্টিগ্রেশন পি ওয়ান থেকে পি ই ডিএক্স সেক্ষেত্রে আমরা পাই ইন্টিগ্রেট করলে মাইনাস ই যেহেতু ধ্রুবক ইন্টিগ্রেশন ডিএক্স এই দুটোর মধ্যে যদি ডিস্ট্যান্স আমরা ডি ধরে নিই এখন তাহলে কি হবে সেটা ইন্টিগ্রেশন ই ইনটু ডি অর্থাৎ আমরা পাই এক্ষেত্রে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সমান ওই বিন্দু তড়িৎ ক্ষেত্র বলল ওই দুটো বিন্দুর মধ্যে সুষম যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র ই ইনটু ডি তড়িৎ ক্ষেত্র বলের মধ্যে ডিস্ট্যান্স এখন অসম হলে কি ঘটবে অসম ক্ষেত্রের ক্ষেত্রে হলে অর্থাৎ ক্ষেত্রটা কনস্ট্যান্ট নয় সেক্ষেত্রে আমরা ভি পেতে পারি অর্থাৎ ভিপি মাইনাস ভিপি ওয়ান সমান ভি সমান ইন্টিগ্রেশন মাইনাস সাইন ই ডিএক্স যেখানে পি ওয়ান থেকে পি বিন্দু সেক্ষেত্রে ই যেহেতু পরিবর্তনশীল অর্থাৎ এক্স পরিবর্তনের সাথে সাথে ই পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে অসম তড়িৎ ক্ষেত্রে মান ভি ই এর উপর নির্ভর করছে ই সেখানে কনস্ট্যান্ট নয় ই ধ্রুবক নয় আমরা পেলাম যে তড়িৎ বিভব পার্থক্য ডিভি সমান মাইনাস ই ডিএক্স এই সম্পর্কে থেকে আমরা লিখতে পারি ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স এখন ই তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য সেটা হচ্ছে ভেক্টর রাশি কিন্তু ভি হচ্ছে স্কেলার রাশি তাহলে ই এর সঙ্গে ভি এর কিভাবে সম্পর্ক ঘটতে পারে হবে সেই সম্পর্কটা এখানে ত্রুটি রয়েছে ই এবং ই ইকুয়াল টু মাইনাস ডি বাই ডিএক্স এটা ত্রুটিযুক্ত হবে অর্থাৎ আমরা যদি লিখতাম যে তড়িৎ ক্ষেত্র প্রবল কোনো আধান কিউ যার জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবল পি বিন্দু তড়িৎ ক্ষেত্র হলো আর ডিস্টেন্সে তড়িৎ ক্ষেত্র হলে দিক হয় আর কে বরাবর তাহলে এক্ষেত্রেও এক্স ডিস্টেন্সে যদি ভাবতাম এটা এক্স ডিস্টেন্সে হতো তাহলে অর্থাৎ এক্স অক্ষ বরাবর যদি ভাবতাম এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ উপরে দিকটা জেড অক্ষ যদি ভাবতাম তাহলে আর কে হতো এক্ষেত্রে আই কে আর আর এর মান হতো এখানে এক্স তাহলে অর্থাৎ ই সমান পেতাম মাইনাস ডিভি বাই ডিএক্স ইনটু আই কে এখন এই ভি যদি এক্স ওয়াই জেড তিনটের উপরেই নির্ভরশীল হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা ই এক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে ভি এর যে পরিবর্তন সেটা ই এক্স তাহলে একই রকম ভাবে যেহেতু এটা পার্স এক্স এর উপরই কেবলমাত্র নির্ভরশীল এখন ভি কিন্তু এক্স ওয়াই জেড দুটোর উপরে নির্ভরশীল হতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা এই অংশটা মাইনাস ডিভি বাই ডিএক্স এর জায়গায় আমরা লিখতে পারি ই এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স যেখানে কেবলমাত্র এক্স এর সাপেক্ষে ভি এর অবকলন হবে একই রকম ভাবে আমরা ই ওয়াই লিখতে পারি মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই ই জেড ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল জেড অর্থাৎ
এগুলো ভেক্টর আকারে লিখলে কি হতো, এটার সঙ্গে আই ক্যাপ, এটার সঙ্গে জে ক্যাপ, এটার সঙ্গে কে ক্যাপ, অর্থাৎ টোটাল ই সমান আমরা লিখতে পারি ই এক্স প্লাস আই ক্যাপ, ই এক্স প্লাস ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ সমান আমরা লিখতে পারি মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ, ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ভি বাই ডেল জেড কে ক্যাপ, অর্থাৎ এটাকে লেখা হয় গ্র্যাডিয়েন্ট ভি। এই চিহ্নটাকে বলা হয় ডেল বা ন্যাপলা, এটাকে বলা হচ্ছে ডেল বা ন্যাপলা গ্র্যাডিয়েন্ট, পড়া হয় এটাকে গ্র্যাডিয়েন্ট অফ ভি, অর্থাৎ আমরা গ্র্যাডিয়েন্ট পেলাম এখানে ডেল ডেল এক্স আই ক্যাপ, ডেল ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ডেল জেড কে ক্যাপ। তাহলে এর গুরুত্ব কি, এটা কি কাজে লাগবে আমাদের? তাহলে ই সমান পেয়েছি যেটা আমরা মাইনাস গ্যাডিয়ান ভি, তাহলে সেই গুরুত্বটা হচ্ছে ভি যদি আমাদের দেয়া থাকে ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, অর্থাৎ ভি তলের প্রত্যেকটা বিন্দু অর্থাৎ এক্স ওয়াই এবং জেড তিনটে পয়েন্টের উপরে নির্ভর করে, সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র বা হলো ই এর মান এক্স ওয়াই জেড তিনটের উপরে নির্ভর করবে, সেক্ষেত্রে আমরা নির্ধারণ করতে পারি এভাবে এই ফর্মুলার সাহায্যে যে ই ইকুয়াল টু মাইনাস গ্র্যাডিয়েন্ট অফ ভি, এটাকে পড়া হয় গ্র্যাডিয়েন্ট অফ ভি। এর উদাহরণ আমরা দেখে নেব গাণিতিক সমস্যা যখন করব সেখানে দেখে নেব। এবার আসি বিন্দু আধানের জন্য, বিন্দু আধান যেখানে কিউ তার জন্য কোন বিন্দুতে আর দূরত্বে পি বিন্দুতে বিভব, এবং পি বিন্দুতে আসার জন্য পি ওয়ান থেকে পি টু তে এসেছি তার জন্য যে বিভব পার্থক্য হবে সেটা আমরা নির্ধারণ করতে চাই। এখন ভেবে নিচ্ছি তাহলে কিউ বিন্দুর জন্য, কিউ আধানের জন্য পি বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে ডিএফ ডিআর পরিমাণ যদি সরানো হয় তাহলে ডিআর পরিমাণ সরালে ওর ক্ষেত্রে বিভব হয়, বিভব পার্থক্য ডিভি সমান আমরা পেয়েছি মাইনাস ই ডিআর। এখন কিউ আধানের জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্রের পাওয়ার হলো ই সমান আমরা পেয়েছি কিউ বাই ফোর পাই এপসাইলন আর স্কোয়ার, কোন দিকে যেটা বলতে পারি আর কে বরাবর, অর্থাৎ বহির্মুখী, আধান থেকে বহির্মুখী। তাহলে অতএব ভি আমরা পেতে পারি আধানের বিভবের সংজ্ঞা অনুযায়ী মাইনাস ইডিআর, যেখানে ডিআর হচ্ছে ইনফিনিটি টু আর, পি বিন্দুতে নিয়ে আসছি, এখানে রেফারেন্স বিন্দু হচ্ছে অসীম, অর্থাৎ অসীম বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর বিভব নির্ধারণ করছি আমরা, সেখানে সেই জন্য ইনফিনিটি পুট করছি, সমান আমরা পেতে পারি মাইনাস ই এর মান পুট করলে কিউ বাই ফোর পাই এপসাইলন ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর আর ডিআর বাই আর স্কোয়ার, অর্থাৎ এটা ইন্টিগ্রেট করলে পাবে মাইনাস ওয়ান বাই আর, অর্থাৎ কিউ বাই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, এটা হবে ওয়ান বাই আর ইনফিনিটি টু আর, ইন্টিগ্রেট করলে পাই কিউ বাই ফোর পাই এপসাইলন ওয়ান বাই আর, এটা হচ্ছে পি বিন্দুর বিভব। এখন যদি আমরা ভাবতাম পি থেকে আর বিন্দুতে নিয়ে আসলাম, যেখানে পি বিন্দুর দূরত্বকে আমরা ধরে নিচ্ছি এটা আর ওয়ান, এবং আর বিন্দুর যে দূরত্ব সেটাকে ধরে নিচ্ছি আর টু, অর্থাৎ সেক্ষেত্রে বিভব পার্থক্য নির্ধারণের সময় আমরা করব কি, সেটা বিভব পার্থক্য, তাহলে বিভব পার্থক্য ভি আর পি সমান ভি আর মাইনাস ভিপি, অর্থাৎ ভি আর মাইনাস ভিপি গুলো পেতে পারি। আবার ইন্টিগ্রেশনে আমরা রেফারেন্স পয়েন্ট চেঞ্জ করতে পারি পি বিন্দুর সাপেক্ষে আর বিন্দুর বিভব, তাহলে ভি আর মাইনাস ভিপিও করতে পারি ভি আর মাইনাস ভিপি, বা করতে পারি আমরা মাইনাস ইন্টিগ্রেশন ই ডিআর, যেখানে রেফারেন্স পয়েন্ট কোথা থেকে কোথায় আর ওয়ান থেকে আর টু তে নিয়ে আসছি আমরা, তাহলে আর ওয়ান এর সাপেক্ষে তখন আর টু, অর্থাৎ পি বিন্দুর সাপেক্ষে আর বিন্দুর বিভব সমান আমরা পেতে পারি একই রকম ভাবে কিউ বাই ফোর বাই এপসাইলন ওয়ান বাই আর টু মাইনাস ওয়ান বাই আর ওয়ান। আবার এখান থেকে আমরা পেতে পারতাম যে ভি
r বের করলাম 1/r2 qy 4 পাই epsilon 1/r2 এখন vp বের করলাম qy 4 পাই epsilon 1/r1 দুটো ডিফারেন্স করে দিলাম সেটাই হচ্ছে p এবং r বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের রাশিমালা এবার আমরা আসি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে বিভব নির্ণয় বা বিভব পার্থক্য নির্ণয় বিভব এবং বিভব পার্থক্য নির্ণয় একই তার কারণ রেফারেন্সের উপর নির্ভর করে পরিবর্তন হচ্ছে বিভব না বিভব পার্থক্য ভেবে নিচ্ছি এটা একটা মাইনাস কিউ আধান এবং এটা একটা প্লাস কিউ আধান এই দুটো আধান মিলে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করছে এদের মধ্যবর্তী দূরত্ব 2l এখন এর মধ্যবিন্দু থেকে এর অক্ষের উপরে r দূরত্বে অর্থাৎ এই বিন্দুটা নিলাম যার মান p এখন এখানে 1 প্লাস 1 কুলম্ব আধান রাখলাম সেই 1 কুলম্ব আধানের উপর কি q মাইনাস q কত বিভব প্রয়োগ করছে বা p বিন্দুতে কত বিভব প্রযুক্ত হচ্ছে এবং প্লাস q কত বিভব প্রযুক্ত সেটা দেখলাম এখন বিভব যেহেতু স্কেলার রাশি অর্থাৎ এর ক্ষেত্রে আমরা মোট লব্ধি নির্ণয় করার সময় সাধারণ পাটিগণিতিক যোগ বা বিয়োগ করলেই হয়ে যাবে অর্থাৎ তাহলে p বিন্দুতে মাইনাস q আধানের জন্য মাইনাস q এর জন্য p মাইনাস আমরা যদি ভাবি আমরা v মাইনাস মাইনাস q আধানের জন্য v মাইনাস আর সমান আমরা পেতে পারি মাইনাস q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ডিসটেন্স হচ্ছে r প্লাস l r প্লাস l একই রকম ভাবে প্লাস q আধানের জন্য v প্লাস যদি আমরা ভাবি সেখানে পাবো আমরা প্লাস q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r মাইনাস l অতএব টোটাল বিভব v এফেক্টিভ অ্যাট p সমান v প্লাস প্লাস v মাইনাস v প্লাস v মাইনাস যোগ করলে পাই আমরা এখানে q বাই 4 পাই এপসাইলন ডিভাইডেড বাই 1 বাই r মাইনাস l মাইনাস 1 বাই r প্লাস l সেখান থেকে পাই এখানে আমরা 2l বাই অর্থাৎ পাচ্ছি আমরা 2l কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইনটু r স্কয়ার মাইনাস l স্কয়ার 2l কিউ অর্থাৎ আধানদের মধ্যে দূরত্ব 2l ইনটু একটা আধানের মধ্যে গুণ একটা আধানের যে গুণফল সেটা হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক অর্থাৎ আমরা লিখতে পারি এটা হচ্ছে p বাই 4 পাই এপসাইলন r স্কয়ার মাইনাস l স্কয়ার এখন এই r এর মান যদি তড়িৎ দ্বিমেরুর চেয়ে অর্থাৎ l এর চেয়ে অনেক বেশি হয় সেক্ষেত্রে আমরা কি পেতে পারি অর্থাৎ r মাচ গ্রেটার l সেক্ষেত্রে আমরা পেতে পারি v সমান p বাই 4 পাই এপসাইলন r স্কয়ার সাধারণ বিন্দু আধানের ক্ষেত্রে আমরা কি পেয়েছি সাধারণ বিন্দু আধানের ক্ষেত্রে আমরা পেয়েছি v সমান q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r এখন কি পেলাম আমরা v সমান p ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r p এর মধ্যে 2l কিউ লুকিয়ে রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাধারণ বিন্দু আধানের ক্ষেত্রে v প্রপোর্শনাল টু 1/r কিন্তু তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে পাচ্ছি v প্রপোর্শনাল টু 1/r স্কয়ার এটা মনে রাখতে হবে অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে বিভব ওই মধ্য দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যেখানে বিন্দু আধানের ক্ষেত্রে দূরত্বের ব্যস্তানুপাতিক ছিল এবার আমরা আসি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ নির্ণয় করতে চাই এখন p বিন্দুতে বিভব প্রয়োজন এটা p বিন্দুটা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে মধ্যবিন্দু c থেকে আমরা r দূরত্বে অবস্থিত এখন তড়িৎ দ্বিমেরুর a বিন্দুতে মাইনাস q আধান b বিন্দুতে প্লাস q আধান অবস্থান করছে এখন মাইনাস q আধানের জন্য p বিন্দুতে বিভব অর্থাৎ v মাইনাস আমরা বলতে পারি যেখানে q ডিভাইডেড বাই ডিসটেন্স ap 4 পাই এপসাইলন ইনটু ap যেখানে ap এর মান কত এখানে ap সমান আমরা ap সমান bp সমান আমরা পেতে পারি রুট ওভার অফ r স্কয়ার প্লাস l স্কয়ার অর্থাৎ q ডিভাইডেড বাই r স্কয়ার প্লাস l স্কয়ার যেখানে মাইনাস সাইন আগে একটা থাকবে তার কারণ আধানটা ঋণাত্মক একই রকম ভাবে ধনাত্মক আধানের জন্য প্লাস q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন
root over of r square plus l square অর্থাৎ আমরা পাচ্ছি এখানে দুটো জন্যই বিভবের মান একই কিন্তু একটা ধনাত্মক বিভব একটা ঋণাত্মক বিভব অর্থাৎ p বিন্দুতে মোট বিভব vp সমান আমরা পেতে পারি v প্লাস প্লাস v মাইনাস অর্থাৎ দুটোর যোগফল শূন্য সুতরাং আমরা কি পেলাম যে তড়িৎ দ্বিমের উপর লম্ব সমদ্বিখণ্ডকের উপর p বিন্দুতে r দূরত্বে p বিন্দুতে বিভব শূন্য অর্থাৎ আমরা বলতে পারি ওই বিন্দুতে বা ওই লম্ব সমদ্বিখণ্ডকের উপর প্রত্যেকটা বিন্দুতে বিভব শূন্য অর্থাৎ ওই লম্ব সমদ্বিখণ্ডকের একটা উপর একটা তল কল্পনা যদি করি আমরা ওই লম্ব সমদ্বিখণ্ডকের উপর একটা তল কল্পনা করলে ওই তলের উপর প্রত্যেকটা বিন্দুতেই বিভব শূন্য হবে এটাকে বলা হচ্ছে শূন্য বিভব তল শূন্য বিভব তল এবং এই শূন্য বিভব তলের উপর প্রত্যেকটা বিন্দু একটা বিন্দু থেকে অপর বিন্দু অর্থাৎ এই পি ওয়ান থেকে পি টু তে নিয়ে আসলাম কোনো আধানকে কোনো কার্য করতে হবে না কারণ পি ওয়ান এবং পি টুর মধ্যে কোনো বিভব পার্থক্য নেই ভিপি ওয়ান মাইনাস ভিপি টু ইকুয়াল টু জিরো অর্থাৎ আমরা বলতে পারি এই শূন্য বিভব তল বরাবর কোনো অর্থাৎ তড়িৎদ্বিমের লম্ব সমদ্বিখণ্ড বরাবর বা লম্ব সমদ্বিখণ্ড বরাবর কোনো যে তল কল্পনা করেছি তল বরাবর কোনো আধানকে যদি নিয়ে যে তার উপরে কোনো কার্য করতে হবে না এবং ওই তলটাকে বলা হচ্ছে ক্ষেত্রে শূন্য বিভব তল এটাই তড়িৎদ্বিমের উপর লম্ব সমদ্বিখণ্ডকে যে বিভব তল সেটা তাৎপর্য এবার আমরা আসি তড়িৎ স্থিতি শক্তি সম্পর্কে হ্যাঁ তড়িৎ স্থিতি শক্তি এবং তড়িৎ বিভব এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে সূক্ষ্ম পার্থক্যটা এটাই যে তড়িৎ বিভব বলতে বোঝাচ্ছে যে কোন গাণিতিক সংজ্ঞা অনুযায়ী আমরা যদি বলি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে অসীম দূরত্ব থেকে আনতে যে পরিমাণ কার্য করতে হয়েছে সেটা হচ্ছে তড়িৎ বিভব কিন্তু তড়িৎ স্থিতি শক্তির ক্ষেত্রে একক ধনাত্মক আধান না হলেও চলবে অর্থাৎ তড়িৎ স্থিতি শক্তি যে তড়িৎ বিভব সব ক্ষেত্রে সেটা নয় অর্থাৎ আমরা তড়িৎ বিভবের সংজ্ঞা পেয়েছি যে একটা কিউ আধান যার থেকে আর দূরত্বে একটা বিন্দু পি তে একক ধনাত্মক আধান তা এক কুলম আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটা হচ্ছে বিভব আমরা বিভব ভি সমান পেয়েছি কিউ ডিভাইডেড বাই ফোর পাই এপসাইলন আর কারণ এক্ষেত্রে তড়িৎ স্থিতি শক্তির সংজ্ঞা হবে তাহলে অর্থাৎ যদি আমরা ছোট কিউ পরিমাণ আধান পি বিন্দুতে আনতাম তখন কি হতো তখন যে পেতাম সেটা হচ্ছে তড়িৎ স্থিতি শক্তি অর্থাৎ কিউ সমান আমরা পেতাম কিউ ইন্টু ভি সমান আমরা জানি কিউ কিউ ডিভাইডেড বাই ফোর পাই এপসাইলন আর কিউ কিউ ডিভাইডেড ফোর পাই এপসাইলন আর এখন তাহলে কোন সংস্থার ক্ষেত্রে তড়িৎ স্থিতি শক্তি নির্ণয় করতে হতে পারি কোন একটা আধান সংস্থা কোন একটা মুক্ত অবস্থান ফ্রি স্পেস এই ফ্রি স্পেসে কোনো আধান নেই কি করলাম একটা আধানকে নিয়ে আসলাম প্রথমে অর্থাৎ কিউ আধান ওয়ান কিউ ওয়ান আধানকে আমরা নিয়ে আসলাম যেহেতু কোন তড়িৎ কোন অস্তিত্ব ছিল না এখানে তাহলে কিউ ওয়ান আধানের উপর কেউ বাধা বল প্রয়োগ করছিল না অর্থাৎ আমরা কোনো কার্য করছিলাম না ওকে নিয়ে আসার জন্য অর্থাৎ এই বিন্দুতে এক নম্বর পয়েন্টে কিউ ওয়ান আধানের উপর কোনো বল কার্য করছে না অর্থাৎ এই বিন্দুতে কোনো বিভব ছিল না অর্থাৎ তড়িৎ স্থিতি শক্তি ছিল না এখন দ্বিতীয় কোনো আধান কিউ টু কে নিয়ে আসতে চাইছি তাহলে কিউ টু কে যদি নিয়ে আসতে চাই তখন কিউ ওয়ান আধান থাকার জন্য তার একটা প্রভাব বিস্তার করবে কিউ টু এর উপর সেই কিউ টু এর উপর যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্রিয়া করবে যার ফলে ওই বিন্দুতে একটা বিভব থাকবে এবং ওই বিন্দুতে কিউ টু আধানকে আনার জন্য একটা তড়িৎ সমস্যাটি একটা শক্তি অর্জন করবে সেই শক্তিটা হচ্ছে তড়িৎ স্থিতি শক্তি যেক্ষেত্রে আমরা বলতে পারি ইউ ওয়ান সমান কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ফোর পাই এপসাইলন আর ওয়ান টু যেখানে এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর ওয়ান টু অপর আরেকটা আধান কিউ থ্রি কে আনছিলাম আমরা ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিউ থ্রির উপর দুটোর আধানেরই প্রভাব থাকবে অর্থাৎ কিউ ওয়ান আধানের প্রভাব থাকবে কিউ ওয়ান আধানের যে প্রভাব এদের মধ্যে ডিস্টেন্স আর ওয়ান থ্রি কিউ টু এর যে প্রভাব এদের মধ্যে ডিস্টেন্স আর টু থ্রি হলে আমরা পেতে পারি যে ইউ থ্রি অর্থাৎ কিউ থ্রি আনার জন্য যে পরিমাণ আমরা শক্তি ওকে দিতে হয়েছে বা টোটাল শক্তি যদি আমরা বের করতে চাই তাহলে প্রথম ক্ষেত্রে কিউ টু আনার জন্য যে শক্তি সেটা থাকছিল অর্থাৎ কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই ফোর বাই এপসাইলন আর ওয়ান টু এবার এই দুটো এসে গেছে অর্থাৎ কিউ ওয়ান কিউ টু ছিল তখন কিউ থ্রি আনার জন্য যে পরিমাণ শক্তি অর্থাৎ কিউ ওয়ান কিউ থ্রি ডিভাইড বাই ফোর বাই এপসাইলন আর ওয়ান থ্রি প্লাস
Q2Q3 divided by 4 pi epsilon r 23 और था तीन नंबर आधान के आनाज जो नो समस्त रसोक्ति बढ़ेगा से उनसे का क्या हम लिखते पारी के भावे जे summation Qi Qj divided by 4 pi epsilon r summation total summation में मुद्दे लिखे हुए जितना r i j যেখানে i এবং j ভ্যারি করছে অর্থাৎ এখানে কন্ডিশন আছে i not equal to j অর্থাৎ সেলফ আধান অর্থাৎ নিজের আধানের জন্য ও নিজের বিন্দুতে কোনো শক্তি অস্তিত্ব ছিল না অর্থাৎ কোনো আধান সেখানে ছিল না তড়িৎ ক্ষেত্র ছিল না অর্থাৎ কোনো বল ক্রিয়া করে না কার্য করতে হয়নি আধানটাকে আনার জন্য অর্থাৎ শক্তি ছিল না তো q এই জেনারেল সূত্র থেকে আমরা কোন সংস্থার তড়িৎ শক্তি নির্ণয় করতে পারি এবার আমরা আসি তড়িৎ সম্পর্কিত যে ধরনের গাণিতিক সমস্যাগুলো আসতে পারে আমরা কি কি সূত্রগুলোকে যেটা একটু জেনে নিই তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্র প্রবাহের মধ্যে যে সম্পর্ক E equal to minus gradient of V minus gradient of V এছাড়া V পেয়েছি কোন বিন্দু আধানের জন্য q divided by 4 pi epsilon r তড়িৎ শক্তি নির্ণয় করেছি সেই সমস্ত রাশিমূলগুলো পেয়েছি এখন প্রথম যে সমস্যা আসতে পারে এখান থেকে যে v দেওয়া আছে ধরুন v আছে ফাংশন অফ x y z দেওয়া থাকতে পারে x y z plus 2 z cube বা z square এক্ষেত্রে বলতে পারে যে 1 minus 1 0 বিন্দুতে e নির্ণয় করো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখন ই নির্ণয় করার যে সূত্র আমরা পেয়েছি ই সমান এক্স আই ক্যাপ ইউ আই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ এখন এক্স ই ওয়াই ই জেড আমরা পেয়েছিলাম মাইনাস ডেল ভি এক্স তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা করে আমাদের বের করতে হবে অর্থাৎ এক্স আই ক্যাপ ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ সেক্ষেত্রে আমরা এক্স পেয়েছিলাম মাইনাস ডেল ভি বাই ডেল এক্স একই রকম ভাবে ই ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল ভি বাই ডেল এক্স থেকে আমরা পেয়েছি অর্থাৎ ভি এর অবকলন এক্স এর সাপেক্ষে কেবলমাত্র এক্স এর সাপেক্ষে কেবলমাত্র এক্স এর সাপেক্ষে হলে বাকিগুলো কি হবে ধ্রুবক অর্থাৎ ওয়াই জেড এবং টু জেড কিউ ধ্রুবক তাহলে এখানে পাই আমরা মাইনাস ওয়াই জেড একই রকম ভাবে ই ওয়াই পাই আমরা মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল টু পাই আমরা এক্স জেড একই রকম ভাবে ই জেড পাই আমরা মাইনাস ডেল ভি বাই ডেল জেড করলে পাই এখান থেকে আমরা এক্স ওয়াই প্লাস সিক্স জেড স্কোয়ার মাইনাস অফ এক্স ওয়াই প্লাস সিক্স জেড স্কোয়ার এবার আমরা টোটাল ই পেতে পারি এখান থেকে টোটাল ই সমান মাইনাস কমন নিয়ে যদি ওয়াই জেড আই ক্যাপ এক্স জেড জে ক্যাপ প্লাস এক্স ওয়াই প্লাস সিক্স জেড স্কোয়ার কে ক্যাপ এক্ষেত্রে যে বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রবল নির্ণয় করতে বলেছে 1 মাইনাস 1 0 সেটা পুট করে দিলে আমরা এখান থেকে পেতে পারি 1 মাইনাস 1 0 পুট করে দিলে কেবলমাত্র পাবো আমরা মাইনাস কে ক্যাপ মাইনাস কে ক্যাপ তখন এটা 0 হয়ে যাবে এটাও 0 যেহেতু জেড আছে এটা কেবলমাত্র মাইনাস 1 মাইনাস মানে হচ্ছে প্লাস কে ক্যাপ প্লাস কে ক্যাপ অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রবলের এক্ষেত্রে দিক হবে জেড অক্ষ বরাবর এবং মান হবে 1 একক আবার কোন ক্ষেত্রে ই বলে দেওয়া আছে যেখানে ই বলা থাকতে পারে ই এক্স অর্থাৎ ই বলা আছে এ বাই এক্স টু দি পাওয়ার 4 সেক্ষেত্রে এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট সেক্ষেত্রে ভি নির্ণয় করতে হবে আবার বলতে পারে যে ওর ক্ষেত্রে কোন কোন বিন্দুতে এক্স ইকুয়াল টু 5 থেকে কোথায় সরিয়ে নিয়ে আসছি আমরা এক্স ইকুয়াল টু 5 থেকে এক্স ইকুয়াল টু জিরোতে নিয়ে আসছি তাহলে এক্স ইকুয়াল টু 5 থেকে জিরোতে নিয়ে আসলে যে বিভব পার্থক্য হবে বা যে পরিমাণ কার্য করতে হবে সেটাই আমাদের বিভব পার্থক্য বা বিভব ক্ষেত্রে সেটা নির্ণয় করার জন্য আমরা ভি সমান করেছি মাইনাস ই ইন্টিগ্রেশন ডিএক্স যেখানে ভি এর মান পাচ্ছি মানে লিমিট হবে কোথা থেকে 5 টু 0 এভাবে মান পুট করলে আমরা ই এর ই থেকে ভি এর মান নির্ণয় করতে পারি এই ধরনের সমস্যা আসতে পারে এছাড়া যদি যেগুলো আমরা পেতে পারি এখানে তিন নম্বর
সমস্যাতে যেটা পেতে পারি যে কোন সংস্থার একটা তড়িৎ নির্ণয় করতে পারি, একটা সমভাবতিভুজ দেওয়া আছে, সেই সমভাবতিভুজে প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ, এদের প্রত্যেকটাতে প্লাস 10 কুলম করে আধান রাখা আছে। আবার আধানের মানগুলো আলাদা আলাদা হতে পারে এবং ওদের মধ্যবর্তী দূরত্ব সমভাবতিভুজ না হয়ে বিষমভাবক হতে পারে, সেক্ষেত্রে আমাদের ইউ নির্ণয় করতে হবে। ইউ নির্ণয় যে সূত্র আমরা পেয়েছি Q1 Q2 1/4 পাই এপসাইলনটা বাইরে রেখে দিলে Q1Q/R12 Q2Q3/R23 প্লাস Q3Q1/R13 এইভাবে নির্ণয় করলে চারটা আধান থাকলে তখন কি হবে, তখন আরো পদ বাড়বে সেক্ষেত্রে। তিনটের জন্য এটা পেয়েছি, চতুর্থের জন্য আরো পদ বাড়বে তিনটে, সেগুলো আমরা পেতে পারি। এখন আমরা স্পেশাল কেস দেখে নেব। এখন তড়িৎ দ্বিমেরুর লম্ব অক্ষের উপর কোন বিন্দু সি শক্তি নির্ণয় করতে যায়, তার আগে আমরা তড়িৎ দ্বিমেরুর সি শক্তি নির্ণয় করছি। আমরা তড়িৎ সি শক্তি, তড়িৎ দ্বিমেরুর তড়িৎ সি শক্তি যদি আমরা ইউ ডাইপোল ইউডি ধরি, তাহলে ইউডি আমরা পাচ্ছি এখানে মাইনাস কিউ ইন্টু কিউ অর্থাৎ কিউ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই এপসাইলন ইন্টু এল। এখন কোন একটা আধান প্লাস কিউ কে আমরা এই লম্ব সমদ্বিখণ্ড এর উপর পি বিন্দুতে, আর দূরত্বে পি বিন্দুতে নিয়ে আসলাম, আধানের মানটা এখানে কিউ, সেক্ষেত্রে টোটাল সংস্থার মোট সংস্থার তড়িৎ স্থিতি শক্তি হবে, আমরা পেতে পারি মোট স্থিতি শক্তি আগে যেটা ছিল তোমাদের মধ্যবর্তী অর্থাৎ ইউডি প্লাস আমরা বলতে পারি মাইনাস কিউ এবং বড় কিউ, ওদের জন্য যে স্থির শক্তি অর্থাৎ মাইনাস কিউ বড় কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন, ডিস্টেন্সটা হচ্ছে এখানে এর ডিস্টেন্স আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এর রুট, রুট অফ আর আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস প্লাস কিউ এবং বড় কিউর উপর, তাহলে কিউ কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন রুট অফ আর আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো পার্ট সমান এবং একেবারে ঋণাত্মক চিহ্ন যুক্ত, অর্থাৎ এই দুটো কেটে গেলে আমরা পাচ্ছি ইউ ডি এর সঙ্গে সমান। তাহলে আমরা এক্ষেত্রে একটা অনুসিদ্ধান্তে আসতে পারি যে কোন তড়িৎ দ্বিমেরুর তড়িৎ স্থিতি শক্তি ওর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অপর কোন আধানকে আনলেও পরিবর্তন ঘটে না। কোন তড়িৎ দ্বিমেরুর মোট তড়িৎ স্থিতি শক্তি যেটা ইউডি পেয়েছি আমরা এখানে মাইনাস কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন ইনটু এল, সেই তড়িৎ শক্তির কোনো পরিবর্তন ঘটবে না যদি অপর অন্য কোন আধানকে আমরা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো তলের যে কোনো অবস্থানে রাখি না কেন, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো তলে তলের যে কোনো অবস্থানে রাখি না কেন, ওর সংস্থাটি তড়িৎ শক্তি একই থাকবে। এই ধরনের সমস্যা আসতে পারে আমাদের এখানে। আজ এ পর্যন্তই। Thank you.